আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। আজ 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 20 সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় এবং দক্ষিণবঙ্গের যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে, সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আজ রাতে এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে নিম্নচাপ, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এছাড়া দক্ষিণবঙ্গে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গন্ত এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মধ্যে আগামী 22 বা 23 সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি উপগ্রহের চিত্রে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বহাল রয়েছে। এই পরিস্থিতি আগামীকাল শুক্রবার এবং শনিবারও অব্যাহত থাকতে পারে, তবে রবিবার সকাল থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে, যেহেতু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে 21 সেপ্টেম্বর রাতে। সেই নিম্নচাপের কারণে 22 সেপ্টেম্বর রবিবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, হলদিবাড়ি, কলাঘাট, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, বানকুড়লিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রবিবার সকাল থেকে। সেই বৃষ্টিপাত টানা দুদিন চলতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে সেই মেঘ থেকে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা, বিক্ষিপ্ত আকারে, যেটা আমরা গতকালে পূর্বাভাসে বলেছিলাম যে বিক্ষিপ্ত আকারে ছোট ছোট মেঘ তৈরি হয়ে যার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও আকাশে মেঘ না থাকলেও বজ্রপাতের আওয়াজ পাওয়া যেতে পারে, তো এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। তো সেই মতে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা এবং ময়মনসিংহ, তারপর হচ্ছে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রপাতের আওয়াজ শুনেছি, কিন্তু বৃষ্টিপাত তেমন দেখা মেলেনি। তবে দুই এক স্থানে রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নাসিরনগর, তারপর নরসিংদী, মুন্সিগঞ্জ, এখানে হচ্ছে দোহার, ফরিদপুর, আর এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরার কিছু কিছু জেলা এবং মাঠবাড়িয়া, তারপর রয়েছে দেশের উপকূলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার, মহেশখালী, তারপর হচ্ছে টেকনাফ, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, আর এখানে রয়েছে দীঘিনালার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, তারপর রয়েছে নেত্রকোনা, বাগমারা, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং গুমোট আবহাওয়া পরিস্থিতি যেটা বিরাজমান রয়েছে। তবে শেরপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হচ্ছে, তবে এই বৃষ্টিপাতে গরম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, আর যে গরম রয়েছে সেটা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের যে উত্তরের যে জেলাগুলো রয়েছে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর রয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে যে নিচের যে জেলাগুলো রয়েছে, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, তারপর হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাটের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাত আজ রাতের দিকে কেটে যেতে পারে এবং যে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা আবারও
বিরাজমান থাকতে পারে। আর যদি আমরা রাজশাহী বিভাগের কথা বলতে গেলে, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর যদি ঢাকা বিভাগের কথা বলি, আমরা ঢাকা বিভাগের এই মুহূর্তে ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নরসিংদীর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যার পর থেকে রাতের দিকে। তবে এই পরিস্থিতি ক্ষণেকের জন্য, অর্থাৎ 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত কিছুটা আরামদায়ক থাকতে পারে, এরপর আবারও ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর, দোহার, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে টাঙ্গাইল, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর যদি বরিশাল এবং খুলনা বিভাগের কথা বলি, বরিশাল এবং খুলনা বিভাগে যে আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা বিরাজমান থাকতে পারে। দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে সাতক্ষীরা, তারপর যশোরের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। তো আগামীকাল তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। আর এই মুহূর্তে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নাইলিহাটি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে যে নিচের জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হয়ে বজ্রপাত সহ হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর, তারপর রয়েছে কলকাতা, উবইরিয়া, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। তবে আগামী 3 দিন বা আগামী 72 ঘন্টায় তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 22 সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে প্রায় পরিষ্কার রয়েছে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা বহাল রয়েছে, সেটা আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে। এরপর রবিবার বিকেল বা রাতের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবারের পর থেকে, অর্থাৎ রবিবার বা সোমবার কিছুটা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসাম এবং মেঘালয়ের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়েছে, সেই মেঘ থেকে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনে যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে, সেই নিম্নচাপের প্রভাব কতটা পড়তে পারে দক্ষিণ এবং বাংলাদেশে। তো আপনাদেরকে বায়ুমোড়ে নিয়ে চলে যাচ্ছি, এখানে সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উপর প্রবালি হাওয়া যেটা চলমান রয়েছে, যার ফলে কিন্তু এই ভ্যাপসাগরম আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বহাল রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে যে নিম্নচাপটি আসছে সেটা কিন্তু চীনা সাগর বা থাইল্যান্ড সাগর থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভিয়েতনামের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে, যার ফলে এখানে ভারী বৃষ্টিপাত ঘটছে। আর এই নিম্নচাপটি আগামীকাল 20 সেপ্টেম্বর সেটি ভিয়েতনাম পার হয়ে সেটি ব্যাংককের দিকে চলে যাচ্ছে। এরপর এটি আগামী শনিবার মায়ানমারে উপকূলে আঘাত হানতে পারে। এরপর মায়ানমার হয়ে সেটি 22 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে প্রবেশ করতে যাচ্ছে। আর সেই সাথে দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের মহেশখালী, কক্সবাজার, তারপর রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, খানচি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে 22 সেপ্টেম্বর সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে 22 সেপ্টেম্বর সকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 22 সেপ্টেম্বর বিকেলের দিকে সেই নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার ফলে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কেপুপাড়া, লালমোহন, চরফেশন, হাতিয়া, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, নড়াইল, তারপর হচ্ছে খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, তারপর রয়েছে এখানে রয়েছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, আর এখানে রয়েছে কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, তারপর রয়েছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22 সেপ্টেম্বর বিকেল বা রাতের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 23 সেপ্টেম্বর সেই নিম্নচাপটি কিন্তু দক্ষিণ উড়িষ্যা আঘাত হেনেছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সোমবার 23 সেপ্টেম্বর। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 25 সেপ্টেম্বর থেকে আরেকটি মৌসুমি বৃষ্টিপাত আসতে পারে, যেটা কিন্তু
চলতি মাসের শেষ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 24 সেপ্টেম্বর সেই নিম্নচাপটি কিন্তু ভারতের পশ্চিম ভারতের দিকে চলে যাবে। আর এদিক থেকে যেটা পরিবর্তন আসছে সেটা হলো মৌসুমী বায়ু, যেটা আমরা বলি বর্ষাকাল, সেটা কিন্তু শেষ দিকে তার খেল দেখাতে পারে, যার ফলে কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, তারপর হচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা যে মেঘের গতিপথ সেটা কিন্তু পশ্চিম দিক থেকে ঘুরে যাচ্ছে, যে এটার মানে হলো আগামী 26 সেপ্টেম্বর থেকে দেশের দিকে একটি ভারী বৃষ্টিপাত আসতে যাচ্ছে, যার ফলে দেশের আবারও একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 25 সেপ্টেম্বর থেকে 27, 28 এবং 29 সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আপনাদেরকে যদি বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে দেখিয়ে দিই তো আপনারা দেখতে পারবেন যে এখানে আগামী 10 দিনের পূর্বাভাস যেটা উঠে আসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা 25 তারিখ থেকে শুরু হতে পারে এবং চলতি মাসের শেষ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে। অর্থাৎ যে বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 22 তারিখ পর্যন্ত চলতে পারে। এরপর 22 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, সেই আবহাওয়ার পরিবর্তনের হাত ধরেই কিন্তু বৃষ্টিপাত দেশে প্রবেশ করবে এবং এই বৃষ্টিপাত চলতি মাসের শেষ পর্যন্ত চলতে পারে, যার ফলে অর্থাৎ একটি আরামদায়ক আবহাওয়া সৃষ্টি হতে পারে চলতি মাসের শেষের দিকে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।